আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে একটা টেক্সট কি ডাউনলোড করতে হয় এবং কীভাবে সেটাকে ব্যবহার করতে হয় তো যখন আপনি একটা থামনেল বা পোস্টার ডিজাইন করবেন সেটাতে যদি আপনি টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন তাহলে সেই লেখাটা আরও ফুটে উঠবে প্লাস আপনার থামনেলটাকে আরও আকর্ষণীয় করে তুলবে সেই আমাদের প্রয়োজন একটা টেক্সট ব্যাকগ্রাউন্ড টেক্সট ব্যাকগ্রাউন্ডের অনেক গুরুত্ব রয়েছে যদি আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হয়ে থাকেন বা একজন প্রফেশনাল পোস্টার ডিজাইন বা আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাকে পার্সোনালি একজন ভাইয়া রিকোয়েস্ট করেছে ভিডিওটি তৈরি করার জন্য সেজন্য তৈরি করা তো ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর বক বকটা করে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু দেখে আসি সো সোলেস বিগিন ওকে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি তো বিয়ার্স প্রথমে আমরা জানবো হচ্ছে কীভাবে টেক্সট ব্যাকগ্রাউন্ডটিকে ডাউনলোড করতে হয় তারপরে আমরা জানবো কীভাবে এটিকে ব্যবহার করতে হয় তো দুইটা প্রসেস জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে আমার ফোনে কোন ব্রাউজারটি ওপেন করে দিয়েছি দেন সার্চবারে গিয়ে আপনারা সার্চ করতে হবে টেক্সট ব্যাকগ্রাউন্ড পিএনজি অথবা টেক্সট ব্রাশ ব্যাকগ্রাউন্ড পিএনজি লিখে সার্চ করতে পারেন ওকে আপনি সার্চ করে দেবেন সার্চ করলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পিএনজি দেখতে পাচ্ছেন এবং অনেক ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার পছন্দের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন তো এখান থেকে যদি আমরা ইমেজটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পারবো অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা যত নিচে যাবেন ততই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন আপনারা আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে ফেলবেন ওকে আমি এখান থেকে একটি পছন্দ করছি ব্যাকগ্রাউন্ড তো এখান থেকে আমি এই কালো ব্যাকগ্রাউন্ডটিকে নেবো ওকে প্রথমে কালো ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করলাম উপরে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে আপনারা ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো যাই হোক তো যদি আপনাদের পিএনজি ডাউনলোড না হয়ে জ্যাপিজি ডাউনলোড হয়ে যায় তাহলে সেটাকে কীভাবে পিএনজি করবেন সেটাও আমরা জানবো অলরেডি এটা কিন্তু আমার পিএনজি ছিল বাট আমি জ্যাপিসি ডাউনলোড করেছি ওকে পিএনজি করার জন্য আপনারা আবারও সার্চবারে যাবেন এবং সেখানে সার্চ করবেন রিমুভ ডট পিজি লিখে ওকে রিমুভ ডট পিজি লিখে সার্চ করার পরে একটা ওয়েবসাইট পাবেন এবং আপলোড ইমেজ বলে আর একটা অপশন পাবেন এখানে ক্লিক করে আপনার ইমেজটি এখানে আপলোড করে ফেলবেন ঠিক আছে তো এখানে আমি আপলোড করে নিচ্ছি তো জ্যাপিজি পি পিকটি আপনি যখন এখানে আপলোড করবেন আপলোড করার সাথে সাথে দেখতে পারবেন একটা পিএনজি হয়ে যাবে ওকে আমার পিএনজি হয়ে গিয়েছে এবার আপনি এখান থেকে ডাউনলোডের ওপর ক্লিক করতে পারেন ডাউনলোডের উপর ক্লিক করে ফেলবেন ডাউনলোডের উপর ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করে এখানে ডাউনলোড অপশান শো করবে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ডাউনলোড হয়ে যাবে ওকে এবার আমরা এটা ব্যবহার করার জন্য ব্যবহার করবো পিক্জাল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশান যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে খুব ইজিলি গিয়ে ডাউনলোড করতে পারেন ওকে পিকজাল অ্যাপ অ্যাপটি প্রথমে ওপেন করে দেওয়ার পরে এখানে ক্যান্সেল ওকে দুটো অপশান থাকবে ক্যান্সেলে ক্লিক করার জন্য সাজেস্ট করবো ক্যান্সেলে ক্লিক করে দেবেন তো এখানে আমি একটা ইউটিউব থামনেলে সাইজ করে নিয়েছি একটি ইউটিউব থামনেল তৈরি করে দেখাবো তো আপনারা এখান থেকে প্রথমে ট্যাক্সটাকে রিমুভ করে নিতে পারেন কর্নার থেকে থ্রি ডট এখানে ক্লিক করে আপনারা ইমেজ সাইজে গিয়ে আপনারা এটা ট্যাক্স ব্যাকগ্রাউন্ডে সাইজ করে নিতে পারেন অথবা ইউটিউব থামনেলে সাইজ করে নিতে পারেন আমি এই সাইজটাকে ঠিক করে নিয়েছি ওকে প্রথমে আপনারা কর্নার থেকে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ট্যাক্স ব্যাকগ্রাউন্ডটিকে এখানে অ্যাড করবেন ঠিক আছে অর্থাৎ এখানে নিয়ে আসবেন যেটা পিএনজি করেছেন আমি পিএনজিটাকে এখানে অ্যাড করে নিচ্ছি ওকে এবার টিকমার্কে মার্কে ক্লিক করুন ওকে এবার যে কাজটি করতে হবে এটাকে ছোটো বড়ো চাইলে আপনি করে নিতে পারেন তো এটা আমি একটু ছোটো করে নিচ্ছি তো এবার আপনি কী করবেন এটার কালার চাইলে আপনি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কালার বলে একটা অপশন রয়েছে যদি আপনারা কালারে ক্লিক করেন আপনারা কিন্তু এখান থেকে এটা এনেবল করলে কালার আপনার পরিবর্তন করে নিতে পারবেন আপনার যে কোনো কালার নিতে পারবেন আমি এখান থেকে সাদা কালারটি রাখছি ওকে তো এবার এটার উপরে আমরা ট্যাক্স অ্যাড করবো প্রথমে আমরা এটাকে লক করে নিচ্ছি এখান থেকে ক্লিক করে লক করলে এডিটটা সুবিধা হয় ওকে তো এবার আমরা ট্যাক্সটাকে অ্যাড করবো এ আইকনে ক্লিক করতে হবে ট্যাক্স অ্যাড করার জন্য এখান থেকে এ আইকনে ক্লিক করবেন দেন টেক্সটের উপর ক্লিক করবেন এবার এখানে দেখতে পারবেন নিউ ট্যাক্স বলে একটা অপশান শো করবে এখানে দুইটা ট্যাপ করার ফলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন জাস্ট আমি আমার নামটি এখানে লিখে দিলাম ওকে এবার আপনি চাইলে নামের কালারটিকে পরিবর্তন করতে পারেন আমি এখান থেকে কালারটিকে লাল করে দিচ্ছি ওকে তো আপনি চাইলে বড় করতে পারবেন ছোটো করতে পারবেন এবার চাইলে আপনি এখান থেকে ফর্নটাকেও চেঞ্জ করে নিতে পারবেন আমি এখান থেকে ফনটাকেও চেঞ্জ করে নিচ্ছি ওকে এবার দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি একটু বাঁকা হয়ে আছে বাট আমাদের ট্যাক্সটা কিন্তু সোজা হয়ে আছে আপনি চাইলে ট্যাক্সটা বাঁকা করে দিতে পারেন তো ট্যাক্সটাকে বাঁকা করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে বাড়ি কমিয়ে দেখবেন বাঁকা হয়ে যাবে অলরেডি আমার এটা বাঁকা হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আমি টেক্সট ব্যাকগ্রাউন্ডের মাপে করে নিয়েছি চাইলে ডুটার করে নিতে পারেন অনেক অপশন পেয়ে যাবেন এই অ্যাপটিতে ওকে দেখুন আমার কিন্তু অলরেডি এটা ট্যাক্সটা ব্যাকগ্রাউন্ডের সাথে ট্যাক্সটা কিন্তু মিলে গিয়েছে ঠিক আছে তো দেখুন অলরেডি কিন্তু আমাদের এটা মিলে গিয়েছে ওকে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোটিকে সেভ করতে হবে আপনি চাইলে এইভাবে পোস্টার ডিজাইন করতে পারেন খুব ইজিলিভাবে পোস্টার থামলেন সব কিছু ডিজাইন করতে পারেন সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করুন এবং এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করুন সেভ এস ইমেজে ক্লিক করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি সেভ হয়ে যাবে ওকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা থ্রি পলিটিক্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন